শারদীয়ার প্রাককালে দুস্থ শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শারদীয়ার প্রাককালে সুদূর কলকাতা থেকে দুস্থ শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারী ব্লকের বেশ কিছু দুস্থ ও সমাজে পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দিল নতুন জামা কাপড়। পুজোর আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে বিজয়া আগমনী ফাউন্ডেশন নামক এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। সংস্থাটির এক কর্মকর্তা জানান, প্রতি বছর আলো রোশনাইয়ে ঢাকা পড়ে যায় এই সমস্ত দরিদ্র শিশুর অন্ধকার। সকলে পুজোর আনন্দ পেলেও তারা রয়ে যায় বঞ্চিত। তাদের স্বার্থে আমরা প্রতি বছরই এমন উদ্যোগ নিয়ে থাকি, এই বছরও তার অন্যথা হলো না। বিভিন্ন এলাকার পাশাপাশি এবছর পশ্চিম মেদিনীপুরে এসে এলাকার দরিদ্র শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার পাশাপাশি এই বছর পশ্চিম মেদিনীপুরে এসে এলাকার দরিদ্র শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে আনন্দে মেতে উঠল ছোট্ট ছোট্ট শিশুরা। সংস্থার সভাপতি অয়ন বসাক জানান, প্রতি বছরই তারা এই ধরনের কর্মসূচি নিয়ে থাকেন। দুস্থ শিশুদের পাশে দাঁড়াতে, তাদের মুখে হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। পুজোর মরশুমে নতুন পোশাক পেয়ে খুশি সকলে। আমাদের আয়োজন রয়েছে বিজয় আগমনী ফাউন্ডেশন নামে একটি সংস্থার উদ্যোগে। আমরা মোটামুটি 2011 সাল থেকে এই উদ্যোগটা শুরু করি, যেখানে আমাদের প্রধান টার্গেট থাকে হলো যে সমস্ত গরিব দরিদ্র পরিবারের শিশুরা হয়তো পুজোয় আনন্দ করতে পারে না, কারণ হয়তো তার বাবা মারা নতুন জামা কাপড় কিনে দিতে পারছেন না। তো সেইখান থেকে আমাদের উদ্যোগে শুরু, এবং আমরা প্রতি বছর এইভাবে প্রায় 1000 থেকে 1200 এরকম টোটাল বাচ্চাদের কলকাতা শহরতলি বা এবং এই আজকে যেমনি আমরা মেদিনীপুরে এসেছি, আজকের যে উদ্যোগটা আমরা মেদিনীপুরের কেশিয়ারী ব্লকের গাইঘাটা, জ্যোতিয়ারা এবং ন্যাগামারা এই তিনটে জায়গায় প্রায় মূলত এখানে যারা SC ST পরিবারের বাস, পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের বাস, সেখানে প্রায় আমরা 200 একটু অধিক বাচ্চাদের সাথে নতুন জামা কাপড় এই সামনের যে শারদীয়া উৎসব আছে, দুর্গাপুজো আছে, সেই উপলক্ষে আমরা আজকে তুলে দিচ্ছি। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।